পুরস্কার চাই না, পুরস্কার নষ্ট করে মানুষকে। আমি পুরস্কার দরকার নেই, আমি পেয়েছি, ব্যাস আমি এটাই ভীষণ খুশি। কারণ আমার মাঝে মাঝে সত্যি মনে হয় যে আসলে আমি এটা সত্যি পাওয়ার যোগ্য কিনা। আমি জানি 24 জুন আপনি যেহেতু সিনেমা রিলিজ হয়েছে ঝরা পালক কলকাতায়, এবং জীবনানন্দ দাশের অনেকটা, এটাকে আমি বায়োপিক বলতে পারি, একটু মানে ওর কাজের, ওনার কাজের যে ধারা ছিল সেই ধারা এবং ওনার বায়োপিক মানে ওনার জীবনের কিছু অংশ সবকিছু মিলে এক ধরনের একটা কি বলে মানে একটা পোয়েট্রিক অ্যাপ্রোচ। তো দ্য ফিল্ম ওয়েন্ট ভেরি গুড, বিশেষ করে আমার, আমি বলবো যে যারা খুব নিশ অডিয়েন্স তাদের ভীষণ রকম পছন্দ করেছে। মানে ভারতের সবচেয়ে প্রখ্যাত মানে ওয়ান অফ দ্য রিনাউন্ড পোয়েট জয় গোস্বামী, উনি এত উচ্ছ্বসিত, ছবিটা উনি 3 বার দেখেছেন এবং আমাদেরকে খুব সুন্দর সুন্দর মেসেজ পাঠিয়েছে। তো এটা আমার ভীষণ বড় পাওয়া আসলে। 8 বার মেরিল প্রথম আলো পুরস্কার, 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং হ্যাটট্রিক করা ফিল্মফেয়ারে 3 বার পেয়েছেন। তো কি মনে হচ্ছে এবার কি ঝরা পালকের জন্য জয়া আহসান পুরস্কার পাবে? না ভাই, পুরস্কার চাই না, পুরস্কার নষ্ট করে মানুষকে। আমি পুরস্কার দরকার নেই, আমি পেয়েছি, ব্যাস আমি এটাই ভীষণ খুশি। কারণ আমার মাঝে মাঝে সত্যি মনে হয় যে আসলে আমি এটা সত্যি পাওয়ার যোগ্য কিনা। আচ্ছা, পেলে বোনাস, পেলে কোনো অসুবিধা নেই। দর্শকের জন্য তো ছবিটা তৈরি করা হয়, যত কষ্ট করি যাই করি, দর্শক পছন্দ করেছে সেটা সবচেয়ে বড় ব্যাপার। একদম। একেবারে সম্প্রতি একটা ট্রেলার মুক্তি পেয়েছে যেটা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের হাওয়া, আপনি জানেন। আমি শুনেছি যে এই সিনেমার সঙ্গে সিটি সিনেমার একটা সংযুক্তি আছে আপনার প্রযোজনা সংস্থা, যদি একটু এই বিষয় নিয়ে বলতে। না, সিটি সিনেমার সাথে সংযোগ নেই, আমরা ভালো বন্ধু, দুটো প্রতিষ্ঠান। আমার যখন দেবী রিলিজ করেছিল তখন ইনফ্যাক্ট ফেসকাট প্রোডাকশন ভীষণ রকমের সহযোগিতা করেছিল, আর বন্ধু সুমনের কাজ একটা ভালো কাজও করতে যাচ্ছে কারণ ওর উপর ভীষণ রকম ভরসা। তো আমরা সবাই ভালো ছবির জন্য সাপোর্ট দেওয়ার চেষ্টা করি সবসময়। ছবিটি ভালো হলে আমি জানি এটার সাথে সান মিউজিকও যুক্ত আছে, তো আমি দুজনের জন্য ভীষণ রকমের কি বলবো বিশেষ। আমার দেবীর প্রসঙ্গ যেহেতু এসেছে, দেবী সিনেমার সময় আপনি কিন্তু প্রচারণার ক্ষেত্রে দেখা গেছে যে রাস্তায় নেমে গেছেন, সবার সঙ্গে একসঙ্গে খেয়েছেন, মানে আপনার একটা অন্যরকম ব্যাপার কাজ করে সব কিছুতে, মানুষের সঙ্গে মিশে যাবার যে প্রবণতা। মন থেকেই মানুষের সঙ্গে মিশতে ভালোবাসি আমি, মানে আই লাভ হিউম্যান বিং, তাদের সাথে মানে এটা আসলে আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে না আমাদের একটা বিষয় থাকে যে মানুষ কেমন, কে কেমন অবজার্ভ করা, সেগুলো জায়গা থেকে ছাড়াও আমি খুব, আমার মনে হয় যে আমার যারা ভক্ত দর্শক যারা আমার সাথে কাজ দেখেন করেন তাদের সাথে কমিউনিকেশন করাটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি খুব আন্তরিকভাবে মিশি। একদম, একেবারেই মেকি বিষয় না বা আমার নিজের প্রয়োজনে তা শুধু না, এটা তো একটা সুযোগ না ওনাদেরকে গ্র্যাটিফাই করার। এবং আমি আপনার একটা ইন্টারভিউতে দেখেছি, সম্ভবত কলকাতার কোনো একটা ইন্টারভিউতে আপনি বলেছেন যে আমি খুব সাধারণ থাকতেই স্বস্তি পাই, নায়িকাদের জীবন কেমন আমি জানি না। এবং আমার একটা ইন্টারভিউতে এসে আপনি বলেছিলেন যে মৌ খবরদার আমাকে তারকা বলবা না, কারণ আমার কাছে নায়িকা নায়িকা লাগছে না, এত ঝিকিমিকি কাপড় পরেছি। আচ্ছা, আমি ঈদ বলেই আমার সবকিছু না আসলে মজা লাগে কি যখন পরিবারের সবাই একসঙ্গে সেটার সাথে সামিল হয়, একসঙ্গে সবাই মানে যে প্রিয় মানুষদের সাথে সবকিছু শেয়ার করা। তো মাকে নিয়ে গেলাম এবং চাকমা কুইজিন বলে কথা অসাধারণ ছিল, খুব ভালো ছিল। আমি আসলে খুব রিকমেন্ড করবো সবাইকে, আমি ট্রাই করবো আজকে। প্লিজ জিও।